বিলোনিয়া হাসপাতালে কোভিড টেস্ট করাতে এসে পুলিশকে ফাঁকি দিয়ে পালালো চোর। পলাতক অভিযুক্ত আসামির নাম ইব্রাহিম মিয়া। সরকারি সোলার লাইটের ব্যাটারি চুরির দায়ে গতকাল তিনজনকে আমজাদনগর ও ঝড়ঝড়ি এলাকা থেকে আটক করে বিলোনিয়া থানার পুলিশ। অভিযুক্ত দুইজন হিরাচান ও ইব্রাহিম মিয়াকে হাসপাতালে আনার সময় পুলিশ অফিসার ছাড়া তিনজন পুলিশ কনস্টেবল ও দুইজন টিএসআর কর্মী ছিল। হিরাচানের কোভিড টেস্ট চলাকালীন ইব্রাহিম মিয়া এই সুযোগকে কাজে লাগিয়ে পালিয়ে যায়। ঋষ্যমুখ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সোলার লাইটগুলি লাগানো হয়েছে জনগণের যাতায়াতের সুবিধার্থে। সেই লাইটের ব্যাটারি চুরির অভিযোগে ব্যাটারি সহ আটক করেছে তিনজনকে। অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে কোভিড টেস্ট করানোর জন্য রবিবার সকালে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে একজন ছিল ইব্রাহিম মিয়া। সে হাসপাতাল থেকে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। বিলোনিয়া থানা থেকে ইব্রাহিমের খোঁজে বিশাল পুলিশ বাহিনী তল্লাশিতে নেমেছে। বিলোনিয়া থেকে সমীর দেবনাথের রিপোর্ট, দুরন্ত টিভি।